নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির বিজয় মিছিল দুবরাজপুর ও মোহাম্মদবাজারে। বিজেপির মহাযজ্ঞ তারাপীঠে। দুর্গ ঠেকাতে মাঠে নামলেন কাজল শেখ। তৃণমূলের বিজয় মিছিল পুরন্দরপুরে। মনিরুল বিজেপিতে আসায় জেলা নেতৃত্বে ক্ষোভ। জেসিবি দিয়ে মাটি কাটার সময় মৃতদেহ উদ্ধার ময়ূরেশ্বরে। বিনামূল্যে চিকিৎসা শিবির মল্লারপুরে। ইসরো থেকে ফিরল সিউড়ির অতীন্দ্রিয়। বোলপুরে জমি হারাতে স্মারকলিপি। এবার সংবাদ বিস্তারিত। দ্বিতীয়বারের জন্য বিজেপির নরেন্দ্র মোদী দিল্লিতে সরকার গঠন করতে চলেছেন। বিজেপির সাফল্য ও শপথ গ্রহণ উপলক্ষে আজ দুবরাজপুর ও মোহাম্মদবাজারে বিজয় মিছিলের আয়োজন করা হয়। আজ নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য দিল্লিতে শপথ নেওয়া উপলক্ষে আজ সকালে দুবরাজপুরে বিজেপি কর্মী সমর্থকরা নরেন্দ্র মোদীর কাট আউট ও বাদ্যযন্ত্র সহকারে একটি বিজয় মিছিলের আয়োজন করে। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল, শৈলেন মাহাতা, প্রলয় মুখোপাধ্যায় সহ দুবরাজপুর ব্লকের অন্যান্য নেতাকর্মীরা। এই মিছিলে পথচারীদের লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করানো হয়। অন্যদিকে মোহাম্মদবাজারে বিজেপির পক্ষ থেকে সকাল 10টায় একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। এই বিজয় মিছিল মোহাম্মদবাজার ডাউন থেকে শুরু করে বাসস্ট্যান্ড কাঁইজুলি হয়ে পুনরায় মোহাম্মদবাজার ডাউনে ফিরে আসে। হাজার তিনেক বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। মোহাম্মদবাজার ব্লক সভাপতি দীনবন্ধু কর্মকার বলেন, যেহেতু মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ নেবেন, তাই আমরা এই মিছিলের আয়োজন করেছি। আজকে মোহাম্মদবাজার মণ্ডলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 17তম লোকসভা নির্বাচনের পর 2019-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন, এই খুশির উল্লাসে আজ আমরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছি এবং আমাদের বিশাল সংখ্যায় কর্মী আজকে যোগদান করেছে এবং এই মিছিলে সামিল হয়ে প্রত্যেককে জনসাধারণকে এবং কর্মীদেরকে লাড্ডু বিতরণ করা হচ্ছে। আচ্ছা, মিছিলটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়েছে? আজকে আমাদের মোহাম্মদবাজার মণ্ডলের ডাউন বলে একটা জায়গা আছে, ইউকো ব্যাংকের কাছাকাছি, ওই জায়গা থেকে সারাউন্ডিং মোহাম্মদবাজার কোপার যেটা কাঁইজুলি হয়ে কাঁইজুলির ভিতর থেকে গিয়ে থানা রোড হয়ে আবার ওইদিকে আপনার সাইথিয়া রোড হয়ে আমরা ওই মূল মোহাম্মদবাজার টাউনে ফিরে যাবো। আচ্ছা, আজকের এই মিছিলে কত মানুষ পা মিলিয়েছে? 2500 মতো। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর ও মোহাম্মদবাজার। আজ নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে সকাল থেকেই তারাপীঠে চলছে মহাযজ্ঞ। এই মহাযজ্ঞ উপলক্ষে বহু বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন উপাচারে এই পুজো করা হয়। পাশাপাশি বিজেপি নেতারা সম্প্রীতির বার্তা দেন। এদিন উপস্থিত ছিলেন রামপুরহাট 2 নম্বর ব্লকের বিজেপি সভাপতি কৃষ্ণচন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক দেবাশিস চ্যাটার্জি ও সংখ্যালঘু সেলের কর্মীরা। আচ্ছা, আজকের এই যে মহাযজ্ঞ, এই যজ্ঞ কি কারণ হচ্ছে বলবেন? ভারতবাসী
এখন সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তারাপীঠ। আজ তিনি নানুরের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন। এই মিছিলে শতাধিক তৃণমূল কর্মী অংশ নেয়। মিছিলের পর কাজল শেখকে তৃণমূলের জেলা সহসভাপতি অভিজিৎ সিংহর সঙ্গে একান্ত সাক্ষাৎ করে দেখা যায়। অভিজিৎ সিংহ বলেন, কে এলো বা কে গেল তার কোনো প্রভাব পড়বে না, সাধারণ মানুষ আমাদের পাশে আছে। তাছাড়া সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূল এগিয়ে রয়েছে। হ্যাঁ, গতকালকে আপনাদের বীরভূম জেলা থেকে একজন বিধায়ক, একজন যুব সভাপতি বিজেপি থেকে উদ্ধার করছে, এ নিয়ে কি বলবেন? গুরুত্বহীন, ওদের ব্যাপারে কোনো বলার কোনো প্রয়োজন নেই। কেউ দুবারের MLA হয়েছে, কেউ যে চলে গেছে, দেখা গেছে যে সে গতকাল পর্যন্ত পাথরচাপড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, গতকাল পর্যন্ত ভাইস চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ কর্পোরেশনের, যিনি গত বিধানসভায় হেরে গেছেন, তাকে সঙ্গে সঙ্গে দল জেলা যুব সভাপতির পদ দিয়েছিল, তারপরেও যদি চলে যায় যে আপনারাই বিচার করুন আর সাধারণ মানুষ তাদেরকে জবাব দিয়ে দেবে। কোনো প্রভাব পড়বে না, আপনি নানুরের তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো। আমরা যারা নানুরের কর্মী এবং নানুরের গ্রাসরুটের নেতৃত্ব, তৃণমূল স্তরে যারা নেতৃত্ব, আমরা তাদের উপর ভরসা করে দরকার, তারা এখানে বসে আছে এবং সাধারণ কর্মীরা বসে আছে। কে দিল্লি গেল, কে বোম্বে গেল, ও দেখা আমার দরকার নেই। যে নতুন করে সংগঠন করছে, তাতে ভালো কিছু হবে তাহলে মনে হচ্ছে? নামরে তো ভালো, আমরা তো এখানে 18,000 ওপর প্লাস দিয়েছি। নামরে তো গত লোকসভার রেজাল্ট দেখুন না, নামরে তো কোনো খারাপ কিছু নেই, সেটা আরও বাড়বে, সামনে বিধানসভা সেটা আরও বাড়বে এবং এখানে নেতৃত্ব একজোট। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজ সকাল 10:00 সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে তৃণমূলের বিজয় মিছিল বের হয়। বীরভূমের সাংসদ শতাব্দী রায় পুনরায় লোকসভা ভোটে জয়যুক্ত হওয়ার জন্য এই বিজয় মিছিলের আয়োজন। এই বিজয় মিছিলে পা মেলাল জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, ব্লক সভাপতি নুরুল ইসলাম সহ 4,000+ তৃণমূল কর্মী সমর্থক। ধর্মনিরপেক্ষ দেশে ধর্মনিরপেক্ষতার মধ্যে একে অপরের সঙ্গে সুসম্পর্ক করে আত্মীয়তার সম্পর্কের মধ্যে দিয়ে, আত্মীয়তার মেলবন্ধনের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে বাংলাকে গড়তে চাই, সুন্দর করে উন্নয়নের মাধ্যমে মমতা নেতৃত্বে আরও উন্নয়ন করতে চাই, আরও মানুষের জন্য আমরা কাজ। কতজন কর্মী সমর্থক ছিল, কতজন কর্মী সমর্থক ছিল? এত হাজার হাজার মানুষ, এত দিনে তো বলতে পারবো না কত, এটা আপনারাই বলতে পারবেন কত হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ আসছে, নারী পুরুষ নির্বিশেষে, এই সংখ্যা আমাদের কি বলা সম্ভব নয়। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পুরন্দরপুর। গতকাল দিল্লিতে লাভপুরে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ও নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা বিজেপিতে যোগ দেওয়ার জেলা বিজেপির অন্দরে খুবই সঞ্চার হয়। জেলার বিজেপি কর্মী সমর্থকরা তাদের দলে নেওয়ার জন্য দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও উঠেছে ঝড়। বীরভূম জেলার বিজেপি সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল বলেন, মনিরুলকে আমরা মানব না, তাকে নিলে আমরা থাকবো না, তিনি যেভাবে বিজেপি নেতাকর্মী ও মা বোনেদের ওপর অত্যাচার করেছেন তাকে বিজেপিতে মেনে নেব না। তাপস বাগদির চিতা এখনও জ্বলছে। তিনি আরও বলেন, জেলা ও রাজ্য নেতৃত্বকে অন্ধকারে রেখেই তাদের বিজেপিতে যোগদান করানো হয়। কি করেছে করেছে না, বাংলায় বীরভূম মনিরুলকে নেবে না, আমরা মনিরুলকে মানবো না, কারণ মনিরুল যেভাবে বিজেপি কর্মীকে মেরেছে এখনও তাপস বাগদির চিতা জ্বলছে, তাই আমরা মনিরুলকে কোনো মতেই মেলবো না। এতে যদি আমাকে পার্টিভাবে পার্টি বিরুদ্ধে বিদ্রোহ করছি, আমার পথ চলে যায়, চলে যাবে, আমি পাবলিকের সঙ্গে আছি, আর মনিরুলকে নিলে বিজেপি রাজ থেকে উল্টি গুনতে হবে, তাই মনিরুলকে কোনো মতেই আমরা নেবো না। ওনারা তো ফোনের চাকু খায় নাই, ওনারা ছুরিও খায় নাই, বোম খায় নাই, বোম খেয়েছি আমরা, আমাদের জ্বালাটা বুঝি।
আমার রাজ্য নেতৃত্বকে অন্ধকার রেখেছে, যেখানে তাহলে দিলীপদা থাকতো, যেখানে দিলীপদা অপমানিত আমরা অপমানিত, দিলীপদা যেখানে সম্মান আমাদের, তাই এটা আমরা মানব না। অনেক সময় চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, কিন্তু যেখানে যোগ যেখানে জয়েন করতে হয় সেখানে জয়েন যদি না করায় আমরা জয়েনই করাবো না। তাতে যদি এই কথা বলার জন্য যদি পার্টি আমাকে তেড়ে দেয়, আমি পার্টি চলে যাবো, কিন্তু পার্টি নিয়ে গেলে অন্য জায়গায় যাবো না, কারণ আমার অনেক ছিল, আমার পরিবারের জায়গাতে আমি সেখানে যোগ দেবো। কে কী ভাবলো যেন আমি আমার জেলার ভাবি, আমি আমার কর্মীরা মার খেয়েছি, ওই মনিরুলকে আমি মেনে নিতে পারবো না। লাল্টু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ ময়ূরেশ্বর থানার গোপীনাথপুর ও নারায়ণপুর গ্রামের মাঝে রাস্তার পাশের একটি জমিতে জেসিবি দিয়ে মাটি কাটার সময় হঠাৎ এক ব্যক্তির হাত নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। এরপরই হইচই শুরু হয়ে যায় এলাকায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি দুখণ্ড করে দু জায়গায় বস্তাবন্দি করে পুঁতে রাখা হয়েছিল। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠায়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। মল্লারপুরের নৈশুভা সংস্থার উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আজ ময়ূরেশ্বর থানার কোটাসুরে মদনেশ্বর শিবমন্দির নাটশালা প্রাঙ্গণে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এলাকার বহু সাধারণ মানুষ এই সুযোগ গ্রহণ করেন এবং নৈশুভা কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মল্লারপুর। সিউড়ি বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অতীন্দ্রিয় আচার্য সঠিক পদ্ধতিতে বাড়ি তৈরি করে পরিবেশ রক্ষা ও বৃষ্টির জল সংরক্ষণের প্রকল্প করে রাজ্যে সেরা স্থান অধিকার করে নিয়েছিল। মহাকাশ সংস্থা ইসরো শ্রীহরিকোটায় 13-25 মে রাজ্যের বিভিন্ন ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে একটি সেমিনার করে। সে এই সেমিনারে ডাক পায়। এখানে সে রকেট উৎক্ষেপণ, বিমানে চড়া প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে আলাপ আলোচনায় অংশগ্রহণ করেছে জেলার একমাত্র ছাত্র অতীন্দ্রিয় আচার্য। সে জানায় ভবিষ্যতে মহাকাশ ইঞ্জিনিয়ার হতে চায়। শংসাপত্র, স্বর্ণপদক ও একটি ট্যাব উপহার স্বরূপ তাকে প্রদান করা হয়। তার মা চন্দনা আচার্য বলেন, ছেলের সাফল্যে আমরা খুশি। তার বাবা বিবেকানন্দ আচার্য বলেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে এই সাফল্যে সমতা বজায় থাকলে আমরা খুশি হব। আপনাকে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, আমার ছেলে এত দূর পৌঁছাতে পেরেছে, ঘুরে এলো, এত কিছু যে ও গ্রহণ করছে এই বয়সে, এটাই আমার গর্বের বিষয়। বা এই যে যে আমাদের পারিপার্শ্বিক বা আমার পরিবারের যে আর্থিক অনটনের মধ্যে দিয়েও এগিয়ে যাচ্ছে, এটার জন্য আমি গর্ববোধ করি আমার ছেলে। আপনার কি নাম? আমার নাম চন্দনা আচার্য, আমি অতীন্দ্রিয়র মা। আপনার কি নাম? আমার নাম বিবেকানন্দ আচার্য, আমি তোর বাবা। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, আরও ভালো লাগবে, এটা তো গুড অ্যাচিভমেন্ট, এটা আরও ভালো লাগবে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফলাফল বেরোবে, যদি আগামী দিনে পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারে, সেটার সাথে যদি এই সার্টিফিকেটের সাথে যদি একটা সামঞ্জস্য থাকে, তবে আমি প্রকৃত খুশি হব। বিভিন্ন রকম প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখানো হয়েছে, বিভিন্ন রকম, তারপর আমাদের অডিটোরিয়ামে গিয়ে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, তারপর সেখান থেকে আমরা 16 মে আমরা যাই শ্রীহরিকোটা, 17 মে থেকে আমরা 17 মে ওখানে এসেছিলেন ইসরোর চেয়ারম্যান কে সিবান, তিনি আমাকে এই এই মেডেলটা দিয়েছেন। তার সাথে হাত মিলিয়ে আমার খুব ভালো লেগেছে, সেটা একটা স্বপ্নর মতো লাগছিল সেই মুহূর্তটা। তিনি আমাকে বললেন যে আরও বড় হতে হবে, আরও ভালো করে স্পেস বিষয়ে তুমি আলোচনা করো। তারপর তিনি নিজে বক্তব্যের মাধ্যমে আমাদের টোটাল 108 জন ছাত্রদের স্পেস বিষয়ক বিভিন্ন তথ্য দান করেছেন, উদ্বুদ্ধ করেছেন স্পেস সম্পর্কে পড়াশোনা করতে। ওখানে কী কী দেখলেন? ওখানে দেখলাম আমি যে রকেটগুলো যেটা রিসেন্টলি লঞ্চ করা হলো PSLV, সেটা আমরা দেখেছি। তারপর আমরা দেখলাম যে যেটাতে চন্দ্রায়ন 2 লঞ্চ করা হবে, GSLV Mark 3, সেটাও আমরা দেখলাম। আর দেখলাম আর যেখান থেকে রকেটটাকে উৎক্ষেপণ করা হয় যেই সেই লঞ্চিং প্যাডগুলোকে, সেগুলো আমরা দেখেছি, যেগুলোকে বলা হয় উম্বিলিকাল টাওয়ার, ভারতের প্রথম উম্বিলিকাল। প্রদীপ পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বোলপুর মহকুমার শিবপুর মৌজার বিস্তীর্ণ জমি অধিগ্রহণ করা হয় শিল্প তালুক গড়ার জন্য। বিগত কয়েক বছর অতিক্রান্ত হলেও
রাজ্য সরকার এখনও কোনো শিল্প গড়ে তুলতে পারেনি। বর্তমানে সেখানে শিল্পের বদলে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। কোনোরূপ শিল্প না হওয়ার প্রতিবাদে জমিহারা কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ বোলপুর মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির উপক্রম হয়। স্মারকলিপি দেওয়ার পর জমিহারা কৃষকরা জানান, শিল্প না হলে জমি ফেরত দিতে হবে। আপনারা যে এসডি অফিসের সামনে জমায়েত হয়েছেন এবং এখানে যে ডেপুটেশন দিলেন, সেটা মূলত কি নিয়ে? শিবপুর মৌজার জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের পক্ষে কৃষকরা, ওই মৌজার কৃষকরা আজ আন্দোলনের মাধ্যমে বোলপুর রেল ময়দান থেকে এসডি অফিস পায়ে হেঁটে তাদের দাবি দাবা দেওয়ার জন্য এসডিও মহকুমা শাসকের দপ্তরে এসেছিলেন। ওনার কাছে সময় নেওয়া হয়েছিল, সেই সময়ের পরিপ্রেক্ষিতে এরা হাজির হয়েছে। সেখানে একটাই দাবি যে অধিগৃহীত জমিতে শিল্প হবে বলে জমি নিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে শিল্প না হয় অন্য সরকার অন্যান্য কিছু করার চেষ্টা করে। তাদের এখন একমাত্রই দাবি ওই জমিতে শিল্প, ভারী শিল্প হতে হবে, শিল্প হতে হবে, নচেত তাদের জমি চাষ করার জন্য ফেরত দিতে হবে। এইটাই মূল বক্তব্য। কারণ বর্তমান যে সরকারের নেতৃত্ব আছে, সরকারে আছেন, তারা যখন বিরোধী ছিলেন তখনও নেতৃত্ব তারাও দিয়েছিলেন যে ওইখানে শিল্প হতে হবে অথবা তাদের জমি ফেরত দিতে হবে। সরকার এসে উল্টো, এখন এই আন্দোলন বহুদূর অবধি যাবে। কৃষকরা যদি এখানে এই সরকার না মানে, আস্তে আস্তে যেমন শিমুল হয়েছিল, শিবপুর মৌজার ভবিষ্যতে তাই। একটু আগে জানা গেল যে পুলিশের সঙ্গে আপনাদের একটা ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কিছু নাই, ডেপুটেশনের টাইম ছিল, এসডিও সাহেব বলুন পাঁচ মিনিট ওয়েট করুন, সে জায়গায় দশ মিনিট হয়েছে হয়তো। তার জন্যে আমাদের নেতৃবর্গের একটু ইয়ে ছিল যে না আমরা টাইম কথাগুলো দাঁড়িয়ে থাকবো। এই নিয়ে একটা আমরা বেরিয়ে এসেছিলাম আন্দোলনকারীরা, পরবর্তী স্টেজে এসডিও আবার থানা আইসির মাধ্যমে আবার ডেকে পাঠালো, আমরা ডেপুটেশন ডেকে নিয়ে এলাম। তিনি কেনাকে ডেপুটেশন না, ডেপুটেশনটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। এবং আরেকটা দাবি ছিল যেটা মূলত এই কৃষক আন্দোলন করতে কৃষকদের উপর কেস ছিল, যাদের এখনও ভুগছে তাদের কেস তোলাতে আরও থাকে। আচ্ছা, আপনার নাম? অরিত্র দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।